গত 15 আগস্ট একটি দুর্ঘটনা ঘটেছে উত্তরায় ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে চারজন নিহত হয়েছেন পাঁচজন নিহত হয়েছেন একই পরিবারের এই বিষয়ে কথা বলতে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জাগো নিউজের ডেপুটি এডিটর ডক্টর হারুন রশিদকে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় ডক্টর হারুন রশিদ আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে আমরা যেমনটা জানি এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে সম্প্রতি এই ঘটনায় গতকাল রাতেই আমরা দেখতে পেরেছি নয়জন গ্রেফতার হয়েছে এই বিষয়ে র‍্যাব ব্রিফিং করেছে এই বিষয়ে আপনি আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন র‍্যাবের ব্রিফিং নিয়ে জি ধন্যবাদ আপনাকে 15 আগস্ট যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সেখানে একই পরিবারের পাঁচজন সদস্য নিহত হয় এবং সেখানে একটি হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় আমরা জানি যে সেই ঘটনাটি সেখানে প্রায় 3 ঘন্টা সেই প্রাইভেট কারের ভেতরে আটকে পড়ে থাকে এক একটি শিশু আহত অবস্থায় তাকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি আমি বলতে চাচ্ছি যে সেখানে আসলে খুবই মানবিক একটি অবস্থা তৈরি হয়েছিল কিন্তু কারো পক্ষেই সেই দুর্ঘটনা থেকে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি ফলে ওই শিশুটি একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে যাই হোক আমরা এই ঘটনাটি জানি আজকের যে আপডেট সেটি হচ্ছে যে র‍্যাব একটি ব্রিফিং করেছে এবং সেখানে তারা ঘটনার যে আদ্যপান্ত সেটি তারা তুলে ধরেছে তার মধ্যে আমরা যদি একটু দেখি যে সেখানে তারা যেটি বলেছেন যে ক্রেনটি যিনি চালাচ্ছিলেন তিনি আসলে আসল চালক ছিলেন না তিনি অন্য একজনের পরিবর্তে তিনি চালাচ্ছিলেন এবং সবচেয়ে মজাদার যে বিষয় সেটি হচ্ছে যে যিনি চালক তিনিও কিন্তু ভারী মানে যান চালানোর লাইসেন্সটা তার নেই অর্থাৎ দুজনই আসলে ভেজাল মানে তো এমন একটি গুরুত্বপূর্ণ কাজ তারা করছিলেন তাদের দুজনেরই লাইসেন্স নেই যেটি আমরা সড়কের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেখানেও ড্রাইভিং লাইসেন্স নেই যথেষ্ট ঘাপলা থাকে বা গাফিলতি থাকে তো এই ধরনের একটি প্রকল্পে এরকম লোকজন কাজ করছে সেটি কি কেউ দেখবার ছিল না মানে তারা কিভাবে এই কাজটি সেখানে পেল এবং করার সুযোগ পেল কারণ এর সঙ্গে অনেক মানুষের জীবন নিরাপত্তা অনেক কিছু কিন্তু জড়িত এবং আপনি জানেন যে বিআরটির যে প্রকল্প সেটা কিন্তু হাজার কোটি টাকার প্রকল্প বাস র্যাপিড ট্রানজিট যে প্রকল্প এবং বিদেশি অর্থায়নে সেটি হচ্ছে তো সেখানে যে প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছে ঠিকাদের প্রতিষ্ঠান তাদের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে তারা ভারী যান সরবরাহের জন্য যাদেরকে নিয়োজিত করেছে তারাও কিন্তু তৃতীয় পক্ষ হয়ে তারা কাজ করেছে অর্থাৎ ক্রেনটি যারা সরবরাহ করেছে তারা কিন্তু মূল ঠিকাদার না মানে এখানে থার্ড পার্সন হিসেবে তারা এটি সরবরাহ করেছে এবং এই ক্রেনের কোনো মানে সেরকম ফিটনেস ছিল না সেটি অনেক আগেই ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে এবং আরেকটি মজার তথ্য হচ্ছে যে ক্রেনের যে ওজন সেটির থেকে আপনার গার্ডারের যে ওজন তার প্রায় 20 থেকে 25 টন বেশি ছিল খুব স্বাভাবিক কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এই প্রাণহানির মর্মান্তিক প্রাণহানির ঘটনাটি আমরা দেখতে পেলাম সেখানে আমরা কিন্তু একটা ভিডিও ফুটেজও দেখেছি সম্প্রতি সিসিটিভি ফুটেজ যেটা সেখানে কিন্তু আমরা দেখেছি কাজ চলছে কিন্তু আমাদের যে যানবাহনগুলো নিচ দিয়ে কিন্তু অবাধে চলাফেরা করছিল এই বিষয়ে আপনি কিছু বলবেন আমাদের হ্যাঁ এটা আসলে যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা যেটি যে যখন কোনো উন্নয়ন কর্মকাণ্ড চলে বা এই ধরনের বিশেষ করে যেখানে ঝুঁকিপূর্ণ কাজ চলে সেখানে তো অবশ্যই নিরাপত্তার যে বিষয়টি যে আপনি জানেন যে 9 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে কিন্তু নিরাপত্তা কর্মী আছে তারা সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করার কথা কিন্তু আমরা দেখতে পাই যে ভিডিও ফুটেজ যেমনটি আপনি বললেন যে ফুটেজটি আমরা যদি একটু মনে করার চেষ্টা করি যে গাড়ি মানে ক্রেন দিয়ে সেই গার্ডারটি তোলা হচ্ছিল ওই সময় প্রাইভেট কার আস্তে আস্তে গিয়ে যেন সেই গার্ডারের নিচে গিয়ে পড়লো মানে মানে গার্ডারটা পড়লো তার প্রাইভেট কারের উপরে মানে প্রাইভেট কারটা যেন ওই ওই মানুষগুলো যেন মরার জন্যই ওখানে গিয়ে হাজির হলো মানে এরকম একটা এই মানে এই ট্র্যাজেডিটা যেন তাদের জন্য অপেক্ষা করছিল এটা কিন্তু দেখা যাচ্ছিল এবং কোনো ধরনের বা নিরাপত্তামূলক ব্যবস্থা সেখানে নেওয়া হয়নি এবং কোনো ধরনের নির্দেশিকা সেখানে ছিল না এখানে যে একটা বিপজ্জনক কাজ চলছে এবং 60-70 টনের মতো মানে ভারী ওজনের একটি বস্তু আর একটু দেরি হলে কিন্তু পিছনে যে বাসটি ছিল তার উপরে কিন্তু গাড়াটা পড়তে পারত সেটি পড়তে পারত মানে তাতে আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটত সেখানে প্রাণহানির ঘটনা নিশ্চিতভাবে আরো বেড়ে যেত
আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা দেখেছি 6-9 জনকে গ্রেফতার করা হয়েছে নিরাপত্তা কর্মী সহ প্রথম দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি যারা নিম্ন পদস্থ কর্মকর্তারা ছিলেন সেখানে এই প্রকল্পের সাথে তাদেরকেই ধরা হচ্ছে আমরা কেন দেখতে পাচ্ছি না এখানে উচ্চ পদস্থ কর্মকর্তাদের কেন দেখা যাচ্ছে না এখনো আসলে আমরা তো সবসময়ই দেখি যে যারা ক্ষমতাবান বা যারা কর্তৃপক্ষ থাকেন তারা সবসময় একরকম আড়ালেই থেকে যান যে কোনো ঘটনার ক্ষেত্রে আমরা দেখি এখানে তো একটা তদন্ত কমিটি হয়েছে আমি যদি সেটা একটু বলি যে এই সেই তদন্ত কমিটিতে বুয়েট থেকে বিশেষজ্ঞও সেখানে নিয়োগ দেওয়া হয়েছে এবং সড়ক পরিবহন এবং সেতু বিভাগের যে যিনি সচিব তিনি বলছিলেন আজকে গণমাধ্যমে যে এটি একটি খুবই নিরাপত্তার দিকটিতে এখানে গুরুত্ব দেওয়া দরকার ছিল সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিন্তু সেটি দেওয়া হয়নি কোথায় কোথায় কী কী গাফিলতি ছিল সেটি তারা খুঁজে বের করবেন এবং যে তদন্ত কমিটি আছে তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করবে সেটিও তিনি বলেছেন তো আরেকটি তথ্য আমি আপনাকে দিতে পারি সেটি হচ্ছে যে চীনের যে রাষ্ট্রদূত আপনি জানেন যে এই প্রকল্প এটি কিন্তু মানে ঠিকাদারের প্রতিষ্ঠান সেটি কিন্তু চীনের রাষ্ট্রদূত লি জেমিং তিনি আজকে ওই সচিবের সঙ্গে কথা বলার সময় বলেছেন যে যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় ঠিকাদারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাহলে তাদের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি থাকবে না আমরা এই ক্ষেত্রে আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে রাঘব বোয়ালদের কেন আমরা দেখতে পাই না হ্যাঁ সেইখানে সেক্ষেত্রে উত্তর হচ্ছে যে চীন যদি এ ধরনের একটি নিশ্চয়তা দিয়ে থাকে এবং যদি এই কর্তৃপক্ষের যদি সদিচ্ছা থাকে যারা এখানে তদন্ত করছেন তারা তদন্ত রিপোর্টে যাদেরকে দোষী এখানে দেখতে পাবেন তাদের যে সুপারিশটি হবে সেই সুপারিশটি যেন আলোর মুখ দেখে এবং তদন্ত অনুযায়ী যে সুপারিশটি থাকবে সেই অনুযায়ী যেন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তারা যত বড় শক্তিশালী হোক না কেন এটাই আমি জানতে চাইছিলাম আপনার কি মনে হয় তাদেরকে আইনের আওতায় আনা হবে আবার হ্যাঁ আসলে সদিচ্ছা থাকলে সবই সম্ভব আমরা তো ইতিপূর্বে দেখছি যে বিভিন্ন সেক্টরে ধরেন অনেক সময় মনে করা হতো যে যাদের হয়তো টুটিটি ধরা সম্ভব নয় কিন্তু আমরা দেখেছি তাদেরও গ্রেপ্তার করা হয়েছে অনেক বড় বড় ঘটনায় তো আপনি যদি সাম্প্রতিক এই করোনাকালীন সময়ে যে কেলেঙ্কারিগুলো হয়েছে স্বাস্থ্যখাতে সেখানেও তো অনেক রাঘব বোয়ালদেরকে আমরা গ্রেপ্তার হতে দেখেছি তো আমরা আশা করতে পারি যে নিশ্চয়ই যদি যেহেতু 5 জন মানুষের জীবন চলে গেছে এখানে এবং এখানে যে গাফিলতি ছিল সেটি তো একদম কর্তৃপক্ষ একরকম স্বীকারই করছে তো তাহলে যারা দোষী তদন্ত কমিটি নিশ্চয়ই দোষীদের শনাক্ত করবেন এবং অবশ্যই তাদের একটু সুপারিশ থাকবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে এটি আমরা আশা করতেই পারি আমরা কিন্তু সবসময় দেখে আসি এই ধরনের বড় যে কোনো ধরনের প্রকল্পেই সবসময় এইরকম ঘটনা আমরা দেখতে পাই সচরাচর তো এক্ষেত্রে যেটা আমার কথা হচ্ছে অব্যবস্থাপনার কোনো পদক্ষেপই আমরা দেখতে পাচ্ছি না গৃহীত হচ্ছে সাধারণ জনগণ কিভাবে এই থেকে মুক্তি পাবে আসলে আমরা যদি এই উত্তরের যে ক্রেন দুর্ঘটনা এখান থেকে আমরা সার্বিক যে অব্যবস্থাপনা বিশেষ করে কোনো উন্নয়ন প্রকল্পের কথা যদি আপনি ধরেন যে এখন ঢাকায় কিন্তু অনেক উন্নয়ন প্রকল্প হচ্ছে মেট্রো রেলের মতো বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং সেখান থেকে যে বড় বড় কাজ সেখানে কী হচ্ছে প্রায় দোতলা বিল্ডিংয়ের মতো স্ট্রাকচার উঠে যাচ্ছে সেই মেট্রো রেলের যে লাইন সেখানে অনেক ধরনের কাজ হচ্ছে আমি আজকেই যখন অফিসে আসছিলাম তখন মিরপুর 12 নম্বরে দেখলাম যে বড় বড় হ্যামার দিয়ে একজন শ্রমিক তিনি সজোরে স্টিলের যে স্থাপনা আছে তার মধ্যে আঘাত করেছিলেন প্রচণ্ড শব্দ হচ্ছিল সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে এবং মানে কান ফেটে যাচ্ছিল সেটিও তো হওয়ার কথা না সেখানেও তো ধরুন শব্দ দূষণের কারণেও তো আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনার বধির হয়ে যাচ্ছে লোকজন নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে তো এই এই শব্দ দূষণের ঘটনাও তো সেখানে ঘটছে আপনি তারপর ধরুন যে ওয়েল্ডিং সেখানে আপনার ঝালাই করা হচ্ছে সেখানে কোনো রকম ব্যবস্থা না রেখেই আমি মেট্রো রেল প্রকল্পের কথা বলছি তারপর ধরুন যে নির্মাণ সামগ্রী রাখার ক্ষেত্রে সেটা প্রাইভেট প্রতিষ্ঠান হোক আর সরকারি প্রতিষ্ঠানই হোক একটা বাড়ি হবে সেখানে আপনি দেখবেন যে রাস্তা বন্ধ করে ইট রাখা হচ্ছে সেখানে আপনার বালি রাখা হচ্ছে এবং বালি বহনের ক্ষেত্রে যে নির্দেশনা
আমরা ঢাকা শহর বায়ু দূষণের কারণে মারাত্মক রকম ভাবে অসুবিধার মধ্যে আমরা আছি এবং প্রায় 22,000 মতো মানুষ বায়ু দূষণে মারা গেছে গত কয়েক বছর। এরকম একটি প্রতিবেদন আমরা কয়েকদিন আগে দেখতে পেলাম। তো বালির ট্রাক কিন্তু আপনি দেখবেন যে সেটি হচ্ছে ট্রিপল দিয়ে সেটি ঢেকে নেওয়ার কথা এবং রাতে সেটি চলবে, কিন্তু ঢাকা শহরে আপনি দেখবেন যে কোনো বালির ট্রাক ঢেকে নেওয়া হচ্ছে না এবং তার ফলে কি হচ্ছে, খুব দ্রুতগামে চলছে এবং সেই বালি বাতাসে সেই বালি রাস্তাঘাটে পড়ে যাচ্ছে এবং মানুষের নাকে মুখে চোখে এসে লাগছে। এটিও কিন্তু আসলে অব্যবস্থাপনা, এগুলো কিন্তু দেখতে হবে সামগ্রিকভাবে। যদি আমরা সমাজ যেখানে যেখানে যে ত্রুটিগুলো আছে, যে অব্যবস্থাপনাগুলো আছে, সেগুলো কোনো একটা ঘটনাকে উল্লেখ মানে ধরে নিয়ে, যেমন ধরুন উত্তরার ক্রেন দুর্ঘটনাটাকে আমরা যদি উপলক্ষ করে বা ধরে নিয়ে সে এখান থেকে যদি আমরা শুরু করতে পারি যে আর কোনো অব্যবস্থাপনা হবে না, তাহলেই কিন্তু সাধারণ মানুষজন এখান থেকে পরিত্রাণ পেতে পারে। আমরাও আশা করছি আমরা এর পরিত্রাণ পাবো, মুক্তি পাবে জনগণ।